খুলনা মহানগরীতে পুলিশ পরিচয়ে এক দম্পতিকে তুলে নিয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে মঙ্গলবার রাত নটার দিকে নগরীর আরংঘাটা থানার বাইপাস সড়কের একটি বাসায় ওই নারীকে ধর্ষণ করা হয় বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছেন স্বামী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন মঙ্গলবার সাড়ে আটটার দিকে তিনি ও তার স্ত্রী আরংঘাটা বাজার এলাকায় ঘুরতে বের হন সেখানে চার পাঁচ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে তাদের গতিরোধ করে পরে ভয়ভীতি দেখিয়ে স্বামীকে অন্য জায়গায় আটকে রেখে স্ত্রীকে একটি বাসায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করে তিনি জানান ধর্ষণের সময় তারা ভিডিও ধারণ করে রাখে ঘটনাটি কাউকে জানানো হলে ইন্টারনেটে ভাইরাল করে দিবে বলে হুমকিও দেয়া হয়েছে তাদের রাত বারোটার দিকে ছাড়া পান স্বামী স্ত্রী পরে স্বামী বাদী হয়ে আরুংঘাটা থানায় একটি মামলা করেন এরই মধ্যে বিভিন্ন স্থান থেকে চার আসামিকে গ্রেফতার করা হয়েছে